পুজোর চার্টে ছবির প্রাথমিক ফলাফল প্রকাশে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ বক্স অফিসের দৌড়ে প্রথমে খানিক পিছিয়ে থাকলেও লোকমুখে বেশ প্রশংসা কুড়িয়েছে এবং তারপর থেকেই ধীরে ধীরে এগিয়ে গিয়েছে দৌড়ে। পরিচালক জুটির অনুরাগীরা শুরু থেকেই জানতেন এই ছবি শিবু নন্দিতা ঘরানার ছবি নয়, শুরু থেকেই ছক ভেঙেছেন পরিচালকদ্বয়। পুজোর প্রতিযোগিতায় আরও তিনটি হেভিওয়েট ছবির মাঝে নিজেদের ছবি এনেছেন। ছবির প্রেক্ষাপট এবার চেনা ছকে পারিবারিক গল্পের বাইরে বেরিয়ে হয়েছে সন্ত্রাসবাদ। সব মিলিয়ে ঝুঁকি ছিলই, কিন্তু কোন পথে সাফল্য এলো খোলসা করলেন শিবপ্রসাদ। এই ছবি নিয়ে শুরু থেকে কোনো রকম দ্বিধা কি কাজ করছিল? শিবপ্রসাদ বললেন, একদমই নয়, আমরা আমাদের ছবি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। ছবিটা করতে সময় লেগেছে কারণ বাজেটটা বেশি ছিল। পরিচালক বিশ্বাস করেন যে কোনো ছবি মুক্তির জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, রক্তবীজের জন্য তাই পুজোর মরশুমকে বেছেছিলেন তারা। শিবপ্রসাদ বললেন, লকডাউনের পর মনে হয়েছিল এরকম কিছু ছবি থাকে যেগুলো ফেলে রাখা উচিত নয়, এই ছবিটাও সেই রকম ছবি। রক্তবীজের সাফল্য কি আগামী দিনে ছবির বিষয় নির্বাচনে তাকে আরও সাহস যোগাবে? শিবপ্রসাদ এই বক্তব্য মেনে নিয়ে বললেন, ইচ্ছে ছবিটা সফল না হলে তো মুক্তধারা তৈরির সাহস পেতাম না। কোনো স্টার ছাড়া যে ছবি সফল হতে পারে এই ভরসা তো দর্শকই জুগিয়েছিল। এর সঙ্গে পরিচালক যোগ করলেন, এর পরেও যে ছবিগুলো ভাবা আছে সেগুলো একটু অন্য ধরনেরই হতে চলেছে, কিন্তু আমার ধারণা দর্শকের ভালো লাগবে। রক্তবীজের সাফল্যকে রাহুল দ্রাবিড়ের রিভার্স সুইপ হিসেবে দেখতে চাইছেন শিবপ্রসাদ। তার কথায় যে শটগুলো আমাদের ক্রিকেট ব্যাকরণের বাইরে ছিল সেগুলোকে পিচে ফিরিয়ে আনতে রক্তবীজ হয়তো প্রথম পদক্ষেপ। পরিচালকের মতে তারা প্রচেষ্টা করেছেন, দর্শকের ছবি পছন্দ হয়েছে এর বেশি তাদের কিছু প্রত্যাশা নেই, কিন্তু এই ছবির সাফল্যের নেপথ্যে একাধিক কারণ রয়েছে বলে মনে করেন শিবপ্রসাদ। তার কথায় একদিকে যেমন পুজোর আবহ রয়েছে তেমনই ভাই বোনের সম্পর্কের নাটকীয়তাও রয়েছে। তবে সাফল্যের মধ্যেও কোথাও যেন একটু হতাশা দানা বেঁধেছে শিবপ্রসাদের মনে, কারণ পরিচালকের মতে মাল্টিপ্লেক্সে রক্তবীজ প্রথম সপ্তাহে আশানুরূপ শো পায়নি। শিবপ্রসাদ বললেন যে শো পেয়েছে সেখানে দর্শক আসন কম, ফলে আজকে ছবির যে ব্যবসা হচ্ছে তার জন্য ছবি দায়ী নয়, দায়ী মাল্টিপ্লেক্স। পুজোয় মুক্তিপ্রাপ্ত বাঘা যতীন এবং জঙ্গলে মিতিনবাসীর পরিবেশক পিভিআর আইনক্স। ইন্ডাস্ট্রির এক সূত্রের মতে মাল্টিপ্লেক্সে দেব বা কোয়েল অভিনীত ছবির ভালো শো থাকাটা স্বাভাবিক। অবশ্য অন্য উদাহরণ দিলেন শিবপ্রসাদ, প্রিয় সিনেমার কর্ণধার জঙ্গলে মিতিন মাসের ছবিতে অভিনয় করেছেন। শিবপ্রসাদের মতে ইন্ডাস্ট্রিতে প্রযোজক এবং পরিবেশক এই দুই সত্তাকে গুলিয়ে ফেললে চলবে না। তিনি মনে করিয়ে দিলেন, আমি কিন্তু প্রিয়াতে সন্ধ্যার শো পেয়েছি, মিতিন মাসি সেখানে দুপুরে শো পেয়েছে। পরিচালক বিশ্বাস করেন ছবি ভালো হলে দর্শক ঠিক সেই ছবি দেখে নেন, প্রেক্ষাগৃহে না হলে ভবিষ্যতে ওটিটিতেও দেখে নেন। ছবির ফলাফল দেখে শুক্রবার থেকে মাল্টিপ্লেক্সে শোয়ের সংখ্যা বাড়বে বলে আশাবাদী পরিচালক। পুজোর চার্টে ছবির প্রাথমিক ফলাফল প্রকাশে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ বক্স অফিসের দৌড়ে প্রথমে খানিক পিছিয়ে থাকলেও লোকমুখে বেশ প্রশংসা কুড়িয়েছে এবং তারপর থেকেই ধীরে ধীরে এগিয়ে গিয়েছে দৌড়ে।